এই শিকল এত মারাত্মক শিকল এই শিকল যদি কারো কেনিয়ান গুলে লাগে কলিজার সুদ্দা পানির মতো গইলা পায়খানা পোষাবে রাস্তা দিয়ে বের হয়ে যাবে এই শিকল দিয়ে বান্দা যখন টান দিবে আল্লাহর আমার নবী মালিক দরগার সামনে দাঁড়ায় বলে মালিক রে আমি 19 জন ফেরেশতার কথা কোরআনে পাইছি তুমি যদি মেনো তুমি কি আমার উম্মতের শিকল দিয়ে টান মারবে মালিক বলে হুজুর আমি কোন নবীর উম্মতটা দেখব না আল্লাহর অর্ডার পাইলি টান শুরু করো আমি দেখব না কে কোন নবীর উম্মত নবী আমার বলে মালিক রে দুইটা হাত ধরে বলছি মালিক অন্তত আমার উম্মতের প্রতি একটু রহম কইরো তারা বেশি দিন হায়াত পাবে মায়েশার জীবনে সবচাইতে অনেক শখ করে হাদিস কেন বর্ণনা করে বলে দুনিয়ার মহিলারা রে কোন মা কোন মহিলা যদি তার স্বামীর একটা রাত খুশি করার জন্য একটা রাত্র যদি স্বামীর খুশি করার জন্য যা কিছু আছে সব কিছু বিলাইয়ে দেয় ওই মহিলার জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাত রেডি হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا ادخلوا
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله. আল্লাহর যাকিরিন শাকিরিন মুহাববিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। 2024 সালের প্রথম জুমা, যে রব্বে করিম আপনাকে আমাকে প্রথম জুমায় 2024 সালের প্রথম জুমায় সুস্থ রেখে ভালোবেসে দয়া করে মায়া করে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্য কোনো জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, বিভিন্ন জাতি তার নিজের মন গড়া আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকে। কেউ বলে কর্তা, কেউ বলে ভগবান, কেউ বলে গৌতম, কেউ বলেন ঈশ্বর, কেউ বলে গড, কিন্তু একমাত্র মুসলমানই আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, একমাত্র মুসলমানই আল্লাহকে রহমান বলে ডাকে, একমাত্র মুসলমানই রহিম বলে আল্লাহকে ডাকে, একমাত্র মুসলমানই আল্লাহকে জব্বার করিম সত্তার রহিম হালিম এগুলো বলে আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে এই জন্য বলেন ফাযকুরুনি আযকুরুকুম মাসকুরি ওয়া লা তাকফুরুন,
বান্দা তুমি আমি আল্লাহকে ডাকবা আমিও তোমারে ডাকব তুমি আমাকে শরণ করবা আমিও তোমাকে শরণ করব এখন যদি আপনি আল্লাহ বলেন আল্লাহ পাক বলবেন ইয়া আব্দি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমারে ডাক দিবে আমি তোমাকে বলবো আমার রাস্তা থেকে সরো না আমি তোমারে মাফ করে দিব তোমার মনের আশা সব পুরো করে দিব তোমাকে আমি মাফ করে দিব আল্লাহকে যতবার ডাকবেন ততবারই আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেন পৃথিবীর নিয়ম হলো একবার একটা মানুষকে দশ বার ডাক দিলে ভাল লাগে না এতবার ডাকো কেন বিরক্ত হয় আর আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন উযকুরুল্লাহ যিকরন কাসীরা আল্লাহ কোরআনেই বলেন আমার বেশি বেশি করে ডাকবা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বান্দা তুই যখন আমার ডাকোস তখন আমার কলিজাটা তো ভালো লাগে যেটা তোরে বুঝাইতে পারবো না তোর মাকে মা বলে ডাক দিলে কচি মুখে মা কয়ে ডাক শুনলে যেরকম মজা লাগে বাচ্চারা সবাই মাত্র কথা শিখছে ছোট্ট কচি মুখ দিয়ে যদি আম্মা বলে ডাক দেয় আব্বা বলে ডাক দেয় এর চাইতে খুশি আর আনন্দ আর থাকতে পারে না রব্বে কারিম সেই কথাই বলেন তুই যখন আমার ডাক দাস তখন আমার যে কত আনন্দ লাগে এটা আমি তোরে বুঝাইতে পারবো না সেদিন আমি তোরে বুঝাবো যেদিন তুই আর দুনিয়ার কোনো মানুষকে ডাকতে পারবি না একমাত্র আমি রবকে সারা সেই দিনটা হলো কবরের জিন্দেগি সেই দিনটা এখন কবে কবরের জিন্দেগি আসলে এই দুনিয়াটা থাকার জায়গা না থাকার কোনো সিস্টেম নাই আমি আমি যা কিছু বলি আমার আসলে আমার কিছুই বলতে নাই সব কিছু হলো পরের আর আমি যে আমার শুধু একটা জিনিসই আছে নেক আমল আর বদ আমল এই দুইটা আমল যদি আমি ঠিক করে কবর যেতে পারি আল্লাহকে ভয় করে কবর যেতে পারি 100% ভাবে আমার জন্য জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা বান্দারে যারা ঈমান আনছো পরিপূর্ণভাবে আমার ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলো পরিপূর্ণভাবে অর্ধেক না অর্ধেক ঢোকা যাবে না পরিপূর্ণভাবে ঢুকতে হবে কথাটা কার এই জোরে কোন কার শীতের কালে মানুষ বাইরে তো কষ্ট হয় মুসল্লি আসতে দেরি হয় আজরাইল যখন আইসে যাবে তখন আর দেরি আর সময় নাই যে কোনো মুহূর্তে আপনারে নিয়ে যাবে শীতকাল হোক আর গরমকাল হোক আর এসির মধ্যে হোক যে কোনো জায়গায় হোক আপনারে নিয়েই যাবে আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা তুমি যেখানেই লুকায় থাকো যে অবস্থায় থাকো আমার আজরাই তোমার সিরেই নিয়ে আসবে কথাটা কে বলতে চান কতগুলো দিনের কানে শুনবেন আল্লাহ বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা তোমার জন্য যথেষ্ট যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো তা আমরা তো অনেকেই পরিপূর্ণভাবে ঢুকি নাই কেউ ঢুকছি ব্যবসায় নিয়ে কেউ ঢুকছি ছেলে মেয়ে নিয়ে কেউ ঢুকছি চাকরি লইয়া মানে বিভিন্ন জনে বিভিন্ন জিনিস লইয়া আমরা ঢুকছি আল্লাহর রাস্তায় হালাকে পরিপূর্ণ যদি আল্লাহর রাস্তায় আমরা ঢুকতাম একটা মানুষও জাহান্নামে যেত না কথাটা ঠিক না বেঠিক আল্লাহ জাহান্নাম বানানোর দরকারই ছিল না যদি পরিপূর্ণভাবে মানুষগুলো ইসলামের মধ্যে ঢুকত মেরে ভাই ও দোস্ত বদরকো দিলের কানে শুনতে হবে আল্লাহ পাক পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকার পরে একটা ডিক্লারেশন দিয়েছে এইভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমানু তাকুল্লাহ وَلْتَنْظُرُ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ বান্দা পরিপূর্ণ ঢোকা তাকেই বলে যে আমাকে ভয় করে ঠিক না বেটি মশার কামড়ের থেকে ফেরার জন্য মশার ভয় মশারি টানা তাই না আপনার ধান খেত পাট ক্ষেত্রে এখন হলো আপনার বোড়ই সিজন বোড়ই যারা নাটোর রংপুর দিনাজপুর বিক্রমপুর যে অঞ্চলে বোড়ই চাষ হয় বোড়ই বোড়ে বোড়ে চেনেন তো আপেল বোড়ই কুলু বোড়ই এখন তো মাশাল্লাহ বড়ুই আর গ্রামগঞ্জে হয় না এখন চাষ করতে হয়
আগে ছোটকালে দেখতাম স্কুল স্কুলে যখন পড়তাম অনেক আমাদের গিরাপগঞ্জে বড়ই পাইকে পাইকে থাকতো বড়ই ঢিল মাইরা এমন শীতের দিন গেছে বড়ই চাবাইতে চাবাইতে গালে ঘা হয়ে গেছে কথা কর না কেন কারণ বড়র কষ্ট কিন্তু খুব খুব অ্যাসিড যুক্ত এটা জিহ্বায় লাগলে জিহ্বা চলে যায় এবং বড়র মধ্যে এমন একটা ভিটামিন আল্লাহ রাখছেন যদি ফরমালিন না দেয় বড়ই আর আপেল এত ভিটামিন যুক্ত মানুষের শরীরের জন্য রাতকানা রোগ হবে না আপনার জীবনে কিডনি নষ্ট হবে না চোখের পাওয়ার নষ্ট হবে না আপনার হাই প্রেসার যদি থাকে থাকে প্রেসার একবারে লোতে নিয়ে আসবে এত সুন্দর একটা ঔষধ দিলাম আমি ভিজিট নাই নাই বিদে আমার দাম নাই না বড়র কথা কই এত সুন্দর একটা ভিজিট দিলাম আপনাদের প্রেসক্রিপশন দিলাম ডাক্তার যদি এই কথাগুলো লিখে দিত 1000টা ভিজিট দিত কথা কর না কে খালি যদি বড়র কথা লিখে দিত যে ভাই বড়ইতে প্রেসার নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার করে পেট ভালো করে গ্যাস্ট্রিক ভালো করে বেরের মধ্যে জড়তা থাকলে বড়র ভিতরে এমন যে বড়র কষ্ট আছে কষ্ট এটা এক নাম্বার কিডনি পরিষ্কার করার এক নাম্বার ঔষধ হালাকে কষ্ট আর মস এ নষ্ট করে দেয় ফরমালিন দিয়া কথা কর না কা এখন বড়র কষ্ট হয়ে গেছে কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর একমাত্র ফরমালিনের কারণে হালাকে আগে যখন আমরা ছোটকালে স্কুলে পড়তাম মাদ্রাসায় পড়তাম বড়ই গেছে ঢিল দেয়া এক ঢিলের ভিতরে দশটা পনেরোটা পড়তো পকেটে করে নিয়ে দিতাম দৌড় এক হাতে সিলেট বই আর এক হাতে বড়ই কথা কর না কে বড়ই সাবাইতে আমার ক্লাসে বসতাম চলে গেছে সেই জিন্দিগিটা এখন আর সেই জিন্দিগি নাই এখন আপনি গ্রামগঞ্জে তালাশ করলেও একটা বড়ই গাছ পাবেন না আল্লাহর নেমত আস্তে আস্তে উঠে যাইতেছে আল্লাহ বলেন যত আমার সাথে চালাকি করবি তত নেমত আমি উঠে নিয়ে যাবো কথা ঠিক না বেঠিক বান্দা বেশি তোরা দেখাবি আমি তোদেরকে বেশি তোরা দেখাবি এক আঙ্গুল আমি দেখাবো দশ আঙ্গুল তো বড়র মধ্যে এত ভিটামিন রসুল ইসলামের জামানায় বড়ই গাছ ছিল অনেক যেই বড়ই গাছের নিচে বসে রসুল ইসলাম রৌদ্র পোহাইতেন এই শীতের কালে আমার রসুল রৌদ্রের ভিতরে পিঠ লাগাই আরামে বসতেন হালিমায় সাদিয়ার বাড়িতে ওই বড়ই গাছটা কিন্তু নাই কিন্তু বড়ই গাছের খুঁটি কটা এখনো আছে আর সুমানারা জোরে কর্মিয়া বড়ই গাছের ছায়া নিম গাছের ছায়া মনে রাখবেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বেহেশতে জিয়র কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর কুতুব বড়ই গাছের ছায়া আর নিম গাছের ছায়া এটা মানুষের জন্য মারাত্মক এত উপকার পৃথিবীতে এমন কোন ঔষধি গাছ নাই যে এত উপকার নিম গাছের ছায়া আর কথা কন কন ঘুমাইছে রাত্রে তো ঠিকই ঘুমা হয় শীতকালে খেতা গাই দিলি তো ঘুম আল্লাহ উত্তরবঙ্গে যায় দেখেন ঘুম নাই দেখো খেতা বালিশ কম গরিব মানুষ আরে এটা ল্যাপ কেনার মতো তৌফিক নাই এটা কম্বল কেনার মতো তৌফিক নাই জান না যাকো টাকা আছে একটা কম্বল নিয়ে যান না একটা কম্বল নিয়ে যায় দিয়ে আসেন না জাকাতের টাকার থেকেই দেন এবং যারা যায় যারা দিচ্ছে কম্বল আল্লাহ শুকর প্রতি বছরই কিছু দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলে হয়তো কাগজটা পেপারে পত্রিকায় যায় আমরা গরিব মানুষ বিদে আমরা দেওয়ার চেষ্টা করি না প্রতি বছর আমি গুনাগার পনেরো বিশটা পঞ্চাশটা কম্বল কিনা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আল্লাহ রাস্তায় ওই পথ শিশু যারা আছে রেল স্টেশন রাস্তায় যারা শুয়ে থাকে এদের গায়ে দিয়ে আসি হক আদায় করি যে আল্লাহ অন্তত আমি কত আরামে থাকি এই বাইরে একটু আরামে থাকুক না আমার কম্বলটা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন তো আমি সব পাবো এই আশায় দেই প্রতি বছর দেন না আপনি দেন না দেন দিবেন না তো যখনই আমি কমু যান না উত্তরবঙ্গে আর যারা উত্তরবঙ্গ দিতে যায় অনেক সংগঠন যায় পাঁচ হাজার দশ হাজার টাকা দেন না আপনি দিবেন কি হবে জানেন আপনি তো জানেন না এটা জানেনও না মানবেনও না যদি কোনো মানুষকে শীতের বস্ত্র কেউ দেয় আল্লাহ তাকে কবরে বস্ত্রের ব্যবস্থা করে দেয় কোনো সন্দেহ নাই এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই মানুষের প্রয়োজন মনে করে আপনি যদি
সেই চৈত্র মাসে কম্বল দেন স্বভাবও এটা মানুষের প্রয়োজন না প্রয়োজন হলো এখন প্রয়োজন মনে করিয়া দেখবেন দাওয়াত ও তাবলীগের একটা উসুল আছে দাওয়াত ও তাবলীগের একটা উসুল আছে ইলিয়াস রাহমাতুল্লাহর বর্ণনা মানুষের প্রয়োজন বুনিয়া করিয়া প্রয়োজন মিটাই দেয়া আল্লাহ রাস্তায় 59 বছর দাঁড়াইয়া ইবাদত করলে যেই সব সেই সব আল্লাহ দান করবে এবং শুধু তাই না একরামুল মুসলিমিন হিসাবে যদি কেউ 1 টাকা দিয়ে একটা দান করে শীতের বস্ত্র হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 49 কোটি টাকার সওয়াব দান করবে এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ নিজে করে দিবেন এই হাদিস তো খালি রাসূলের যুগের জন্য না এই হাদিস তো এখনো আছে আছে না নাই ওই ঠিকই আমরা করব কিন্তু আপনারা আমল করবেন না এই কয়েকদিন আগে গত সপ্তাহে ইসলামী ব্যাংক না আল্লাহর রাফা ব্যাংক আমার মাদ্রাসার গরীব ছাত্রদেরকে কম্বল দিছে ভালো লাগলো অনেক ব্যাংকালারা দেখলাম গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে হালাকি আমাদের অনেক দেশের অনেক বিত্তশালী আছে অনেক বড় বড় শিল্পপতিরা আছে কম্বল নাই আছে ঘরে প্যাকেট করা আর পরে নতুন কম্বল লাগবে হালাকি এমনও তার এতিম মিসকিন গরীব অসহায় গ্রামের মানুষ আছে একটা খেতাও নাই কথা কর না গিয়া এটা খেতাও নাই সারা রাত বয়ে থাকে সারা রাত শীতে বয়ে থাকে আর আল্লাহরে ডাকি উত্তরবঙ্গের লোক আল্লাহ শীত কমায় দাও শীত কমায় দাও এদের প্রয়োজন মনে করিয়া যদি আপনি প্রয়োজন মিটাই দেন এমন একটা টাইমে আল্লাহ আপনার প্রয়োজন মিটাই দিবে যখন আপনার প্রয়োজন মিটাবার মতো দুনিয়ার কেউ থাকবে না একমাত্র রব্বে করিম সারা কথা কর না কেন এটারে কয় একরামুল মুসলিমিন বসন্তে বার আমার দিকে তাকান বিশ্বনবী বলেন বরুর মধ্যে আমার আল্লাহ পাক বরুর গাছের ছায়ার নিচে এমন কিছু দিয়ে দিছি দেখবেন জিব্রাইল যেখানে বাস করে জিব্রাইল যেখানে বসে ওইটাও বরই গাছ আর জোরে কইতে পারেন না শীতের ভিতর সুবহানাল্লাহ কোন দেখবেন শীত গেছে গা গরমে আছে হে জিব্রাইল আলাইহিস সালাম যেখানে বসা থাকেন যেখান থেকে নবীদের কাছে আসছে এবং বছরে এখনো দুইবার আসে সে বরই গাছের নিচে বয়ে থাকে বরই এত দাম কে বরই গাছের ছায়ার এত দাম কেন রাসূল বলেন মিরাজের রাতে যায় দেখে জিব্রাইল একটা বরই গাছের নিচে বয়ে রয়েছে ওই গাছের বরইটা আমাগো দেশের 10 মণ দাম ধরে 10 মণ 10 মণ চাউল আর দাম ধরে নবী গম সক বলছে সক দম হেদ্দা 10 মণ গম ধরে এমন একটা মটকার ভিতরে 10 মণ গম ধরলে যত বড় মটকা কলসি ওই গাছের বরই গাছের অত বড় বড় একটা বরই সুবহানাল্লাহ বরইগুলো দেখতে কি আশ্চর্য আর ওই গাছের পাতা বরই গাছের পাতা এত লম্বা চওড়া হাতির পাঁচটা কান এক জায়গায় করলে যত বড় হয় হাতির কান কি কম নি আপনার আমার হাতে দেরাত লম্বা একটা কান হাতির 10টা কান এক জায়গায় করলে যতটুকু দৈর্ঘ্য প্রস্থ হবে লম্বা চওড়া হবে অত বড় বড় এক একটা ওই গাছের বরই গাছের পাতা সুবহানাল্লাহ ওইটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা লাস্ট বর্ডার ওই লাস্ট বর্ডারেই একটা বরই গাছ লাগায় রাখছে আল্লাহ এক সাহাবী বলে হুজুর ওই বরই গাছটা কত বড় নবী বলে আমি নিজেও কইতে পারবো না কত বড় তবে আমি মনে মনে ভাবলাম পুরো আসমানটাই বুঝি জুড়ে বয়ে রয়েছে তাহলে বরই গাছ এত ইজি কেন এই যে আমাগো দেশে এখন কিন্তু বরের সিজন তাই না হ্যাঁ বরই আল্লাহর নেমাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রৌদ্র পোহাইছে রাসূল এই শীতকালে মানুষের শরীরের সবচেয়ে বড় ভিটামিন হলো রৌদ্র সরকারও কিন্তু বলে করোনা রোগীদের জন্য এক নাম্বার ভিটামিন হলো রৌদ্র শরীরে লাগানো হাঁপানি রোগীদের জন্য এক নাম্বার ভিটামিন হলো সবচেয়ে বড় ঔষধ রৌদ্র লাগানো বাতের রোগীদের জন্য এক নাম্বার ভিটামিন হলো রৌদ্র লাগানো বুঝেন না আমার কথা এগুলা যদি আমি প্রেসক্রিপশনে লিখে দিতাম আমার ভিজিট হইতো 2000 ও আমি কইছি মাগ নাই লাগে কোনো সুবহানাল্লাহ নাই কোনো কিছুই নাই হালাকে সরকারিভাবেই আছে আপনি যে দেখবেন লন্ডনে লন্ডনে দেখবেন তাদের সামার যখন শুরু হয় শীতকাল শেষে হালকা হালকা গরম পড়ে
এই যে হ্যাগোটা তো আলাদা ভাই হেরা শরীরের গাম বার করার লাগে সাগরের পরে শীত হয়ে থাকে লেংটি পরে হাফ প্যান পরে জাইঙ্গা পরা শরীরে চর্বি গালানের লাগে রোদরে আর আমাগো এই বাংলাদেশ এত রহমতের দেশ এই দেশে চর্বি গালানের লাগে কোথাও জালা খালে কোদাল একটা কাম দিয়ে লয়ে ইরিদানে খেতে নাইমে দেয় চর্বি মরবি কই যাইবো গা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া আলহামদুলিল্লাহ বলেন না হ্যাঁ আমাগো দেশে এইডস রোগী কেন কম এইডস এর সঙ্গে কেন কম লন্ডন আমেরিকায় শতকরা 35% রোগী এইডস রোগ আমাগো বাংলাদেশে শতকরা দুইজনও তালাশ করে পাবেন না কথা কন না কেন একমাত্র কারণ আমার দেশের মানুষ খেটে খায় কোদাল দিয়ে কোবায় রিকশা চালায় গাড়ির হেলপারি করে ট্রাক চালায় দুলা বালু গালের মধ্যে দিয়ে যাইয়া ইনশাআল্লাহ পেট পরিষ্কার হইয়া রক্ত পরিষ্কার হইয়া খাইটা খায় গরিব মানুষ কোদাল কোবায় মাটি কাটে রাস্তা পরিষ্কার করে সকালবেলা হাঁটে আমার দেশে ঘাসপালা বেশি আল্লাহর রহমত বেশি রোগ তাব কম এটা আল্লাহর রহমত নিয়া শুকর আদায় করেন আমাকে রৌদ্র পোহায় চর্বি জড়ান লাগে না আমার আল্লাহ চর্বি এমনি জড়াই দেয় আর এমনি কে অগো সামার যখন শুরু হয় যে ফাল্গুন মাস শুরু হবে যখন আমাদের দেশে ফাল্গুন মাসে চৈত্র মাসে হালকা হালকা শীত থাকে আর ওদের দেশে চৈত্র মাসে জনমে ঠাডা মরা শীত থাকে আল্লাহর কি শুকর আমাকে চর্বি গালানে লেগে কোন জায়গায় যাওয়া লাগে আমরা রাস্তা দিয়ে হাঁটলি চর্বি গলে যায় আমার রসুল বলেন শীতকালে মা হালিমা সাদিয়ার বাড়ির আঙ্গিনায় আপনারা দেখছেন কিনা জানি না হাজিরা হালিমা সাদিয়ার বাড়ি গেছেন কিনা আল্লাহ পাক আমার চারবার নিছে হালিমা সাদিয়ার বাড়ি হালিমা সাদিয়ার বাড়ির সামনে যে বাগানটা এখনো আছে বাবলা গাছ আছে বড় বড় বাগলা এখনো বড় বড় গাছ আছে পুরা বাগান হালিমা সাদিয়ার বাড়িতে উঠতে ওঠার আগেই দেখবেন গাড়িটা যেখানে আপনারা রাখবেন গাছের নিচে রাখতে হবে এই বাগানটা আমার রসুলের জমানা থেকে এই বাগান থেকে রসুল পাতা পাইরে পাইরে ছাগল রেখা হইতো সুবহানাল্লাহ বিহামদি হালিমা সাদিয়ার বাড়ি তখন নাই তো যেই খেজুর গাছের নিচে বইয়া রসুল রৌদ্র পোহাইতেন এ রৌদ্র পোহানো বুঝেন আপনারা কি কইলে বুঝবেন আল্লাহ জানে রৌদ্র পোহানো এই যে রৌদ্র পিঠ ঠেকাইয়া রৌদ্রটা খাওয়া শরীরে লাগানো এটা অনেক ভিটামিন রসুল সাল্লামের সুন্নাত আল্লাহ রসুল সকালবেলা মা হালিমা সাদিয়ার বাড়িতে 5 বছর বয়সে গরে গেছে নিচে বইয়া এক টহর মুড়ি দিতেন খুরমা দিতেন জব দিতেন আমার রসুল রৌদ্রে পোহাইয়া পিঠটা ঠেকাইয়া হালিমা সাদিয়ার ওই বড়ই খাইতেন আর মুড়ি খাইতেন জব খাইতেন যেরকম আমার মা চাচিরা আজ থেকে যারা ছোট্ট ছিলেন 12-13 বছর বয়সে আমার মাও দেখতাম ওই নাড়ার মধ্যে কুড়ার মধ্যে বিছাই দিয়া সালাডটা বিছাই দিত আর কি ভিটামিন রে সালার মধ্যে বইয়া মুড়ি খাইতাম ওই দেখা গেছে ওই নাড়া কুড়ার ধুলাও গালের মধ্যে যাইতো মুড়িও এসে যাইতো এখন তখন তোর মাস্ক মুখ ছিল না ধুলাও ভিটামিন মুড়িও ভিটামিন আর এখন এক থাবা মুড়ি খাই দেখেন না পেটটা গ্যাস সিলিন্ডার হয়ে যাবে কারণ এখন এর মুড়ি ডাইরেক্ট ইউরিয়াম সার দিয়ে বাজার আর আমার মা চাষিরা মুড়ি বাস্ত কর করা সেই খেতের বালু দিয়া কোন কিছু নাই রৌদ্রে শুকানো ওই যে রৌদ্রের তাপে শুকানো আমার মৌলার কুদরাতি রৌদ্র ধান শুকানো থেকে নিয়ে কুদরাত হাড়ি দিয়ে কুদরাত সলার জালে নিজের বালু দিয়ে পাকায় দিত তখন ছিল মুড়ি ছিল গ্যাসের ঔষধ আর এখন এক নাম্বার গ্যাস হলো মুড়ির কারণে তখন মুড়ি ছিল গ্যাসের ঔষধ আর এখন এক নাম্বার গ্যাস উৎপত্তি হলো মুড়ি কথা কন না কেন মা হালিমায় সাদি আমার বিশ্ব নবীরে 5 বছর বয়সে মুড়ি সিরে দিয়া খেজুর দিয়া নবী যেই খেজুরটা পছন্দ করতেন ওইটাই দিতেন নবী আমার কুটকুট করে খাইতেন আর বড়ই গাছের দিকে তাকাইতেন রৌদ্রের তাপটা যখন বাড়িয়া যাইত আমার আল্লাহ বড়ই গাছকে অর্ডার করতেন এমন ঝিরি ঝিরি বাতাস দিবি নবীর গায়ে যেন বেশি তাপ না লাগে আমার নবী হলো আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন
যারে আমি শান্তির বাতাসের জন্য পাঠাইছি সারা দুনিয়ার শান্তির নিশান নিয়ে যারে পাঠাইছি সেই যদি অশান্তি বিরাজ করে আমি আল্লাহর আয়াত ঠিক থাকবে না নবীর শরীর কাছে জিরি জিরি বাতাস দে ও বাজান যেই খেজুর গাছ যেই বড়ই গাছের থেকে নবী নিজে বড়ই পেড়ে পেড়ে খাইতেন বড়ই গাছটা এখনো নাই কুয়াটা এখনো ঠিকই আছে যেই কুয়ার থেকে নবী পানি উঠাইতেন ওই কুয়াটা এখনো সেই হালিমা সাদিয়ার বাড়ির সামনে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমি ইলিয়াস রহমান জেহাদি 2022 সালে যখন আল্লাহ নিলেন আমি দেখে আসি এখনো পর্যন্ত সেই হালিমায় সাদিয়ার কূপটা এখনো পড়ে আছে যেই কুয়ার পানি আমার নবী নিজে বালতি দেয়া লাগতো না কুয়ার পানির এইভাবে ডাক দিত হাঁস মুরগির মতো পানি উপরে উঠে আসতো হ্যাঁ জোরে কান এইভাবে ডাক দিত ইয়া শারবাল মা ইজলিস ইবরিব ইফকি 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 ওট 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 নবী তিনবার ডাক দিতেন পানি উতলাই উঠে যেত এখানেই শেষ না নবী পাঁচ বছর বসে ডাক দিয়ে পানি ঢুকছে তা না নবী জীবন ভর পানির কাছে যে আমার রসুলের পানির ডাক দেওয়া লাগতো না নবী পানি দিয়ে খারাইলি হয়েছে পানি এমনি নিচে তিউবার উঠে আসতো যেরকম একটা ঘটনা আছে দেখবেন রসুল সাল্লামের একটা ঘটনা আছে এক ইহুদির বাড়িতে রসুল সাল্লাম দিন মজুরির কাজ নিয়েছে দিন মজুরির কাজ আমি ইলিয়াসুর রহমান জেহাদি এখন রিক্সা চালাইয়া এই 10 নম্বর দিয়ে ঘুরি আমার কমিটি কই বেড়ারে রাহন দেব না বেটা টাকা পয়সা কম আছে না রিক্সা চালাইতেছে কথা কন না কেন ওই সভাপতি অথবা এমপি সাহেবের ভাই যদি ইখলাস মোল্লা যদি রিক্সা চালায় মানুষ যদি দেহে রাতের অন্ধকারে রিক্সা চালাইতেছে এমপি সাহেবের যে কবে এগুলো সহ্য করা যায় না আপনার ভাই রিক্সা চালায় আমি এটা কেমন হইল ঠিক না বেটে আর দুজাহানের বাদশাহ যার চেহারার দিকে তাকাইলে নবী একবার সূর্যের দিকে তাকাইছে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলছে আপনারা জানেন খয়বারের যুদ্ধে সাহাবীরা এত রোদ্র এত গরম এই গরম আপনাকে বাংলাদেশে বয়ে বোঝানো যাবে না যারা হজে গেছেন তারা বুঝবেন এই মিয়া গরমের কালে যারা হজ উমরায় গেছেন তারা কইতে পারবেন যে মক্কার গরম কি পরিমাণ গরম মক্কার প্রতিটা রাস্তায় কিন্তু নিজ দিয়া মাটি নিজ দিয়া সিবিট করা আপনারা জানেন কিনা আমি জানি না ইব্রাহিম খলিল রোড বলেন আব্দুল আজিজ গেট বলেন প্রত্যেকটা গেটের নিচ দিয়ে সরঙ্গ রাস্তা আছে এবং সরল রাস্তার ভিতর দিয়া 20 টনি 25 টনি এক একটা এসি লাগানো এইরকম হাজার হাজার এসি নিচ দিয়ে লাগানো মিয়া এবং এমন ফুকা করা এখান দিয়ে এসির বাতাস মারে 1 কিলোমিটার পর্যন্ত তার বাতাসের অ্যাকশন যায় এমন এসি লাগানো তারপরও হাইটে আপনি রাস্তায় দাঁড়ায় দেন নামাজে আপনি পাও রাখতে পারবেন না এসি লাগানোর পরেই অবস্থা এই ডিজিটাল যুগে এই অবস্থা হলে রসুলের যুগটা কত কঠিন ছিল সুবহানাল্লাহ এই জন্য তো রসুলের সাহাবিরা কাঠের জুতা ব্যবহার করতেন কাঠের জুতা খরম উপরে তিন পাল্লা কাঠ থাকতো রসুলের জুতা দেখবেন হাদিস আছে তিন পাল্লা কাঠ থাকতো এরপরে চামড়া থাকতো এরপরে আবার বিভিন্ন হুইলের হুইলালা বড় বড় পশমালা উটের পশম ভেড়ার পশম দিয়া এরপরে আবার একটা নিখিল করা থাকতো আঠা দিয়ে লাগানো থাকতো যেন রৌদ্রের তাপ পায় না লাগে আমার নবীর জুতা ওইরকম ছিল সুবহানাল্লাহ বেহামে আমার নবী তো জীবনে শৈলে কোনো তাপ লাগে নাই নবীর জন্য বডিটাই আল্লাহ বানায় দিছে জমিনটাই বানায় দিছে নবীর জন্য আরামদায়ক তারপরে নবী এই জন্য বানাইতেন যেন সাহাবিরা আমার দেখা দেখি বানায় কারণ আমি না বানালে তোমার সাহাবিরা বানাবেন এটা নবী জানতেন এই জন্য নবী বানাইতেন নবীর গায়ে তাপ লাগতেন না কিন্তু সাহাবিকদেরকে শিখাবার জন্য নবী বানাইতেন তো নবী দিন মজুরি কাজ দিছে এর ভিতরে কারণও আছে মক্কায় এত পরিমাণ কহাত এত পরিমাণ দুর্ভিক্ষ কারো বাড়িতে হাড়ি জ্বলে না এমনকি নবীর বাড়িতে 2 মাস হাড়ি জ্বলে না 2 মাস এটা আমার বাফের বানানোর কথা না আপনি বিশ্বাস যদি না করেন আপনার ইমানই থাকবে না আপনি মুসলমানই না 2 মাস হাড়ি জ্বলে না নবীর ঘরে মায়েশাকে জিজ্ঞেস করা হইতো আপনি একাধারে কয়দিন না খাই রয়েছেন মায়েশা বলতেন না খাওয়া খাওয়া কি এটা জিগাও না খাওয়া পরে খাওয়া কারে কয় মদিনায় আসার পরে কোনো দিনও পেটটা ভরে খাইছে কিনা আমার আয়েশার মনে নাই
সাহাবী কাঁদে দিলেন তে নবীর জীবদ্দশায় তো আপনি কোনোদিন বললেন না আজকে হুজুর ইন্তেকালের পরে আমরা সাংবাদিকরা জিজ্ঞেস করতে আসছি মহিলা সাংবাদিকরা জিজ্ঞেস করে নবীর ঘরে আপনারা না খায় রইছেন কয়দিন মা আয়েশা বলেন তুমি জিজ্ঞেস করে না খায় রইছো কয়দিন আগে বলো খাইছি কয়দিন তাই কও তাহলে বোঝা গেছে মদিনায় রাসূলের 10টা জিন্দেগী বছর 10টা বছর হুজুরের কোনো বিবিরা কোনোদিনও পেট ভরে খায় না এর ভিতরে মা আয়েশা বললেন ইতনিন মাহার তালাতা মাহার বলতেন আমাদের এক একজনের দুই মাস তিন মাস চার মাস করেও ঘরে সন্ধ্যার বাতি দিতে পারতাম না সাহাবীরা কান্দতে কান্দতে বের হয়ে গেছে মহিলা সাহাবীরা এত কষ্ট করে তোমরা এই ঘরের মধ্যে কেমনে থাকতা বলতেন কি আর তুমি জানো না কোরআনের ওই আয়াতটা বল তো উতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু আবকা এরা দুনিয়ায় সুখ না করবে আখিরাতের জন্য তার অপেক্ষা করবে বজরঙ্গে মা আয়েশা সিদ্দিকা বলেন দুই মাস পর্যন্ত আমাদের ঘরে কোনো হাঁড়ি জ্বলে না কিন্তু আমরা তো মেসুইট মানুষ আমরা বড় মানুষ আমরা মনে মনে ভাবলাম পানি দিয়া খেজুর দিয়া হয়তো জীবন যাপন করা যাবে আয়েশা তার বাবার বাড়ি যে বলে আব্বা গো আমি তো বুঝি আমার প্রাণের স্বামীর শরীরটা বেশি ভালো না বাবা নবী তো কারো কাছে চাইতেও পারে না সৎকাও নিতে পারে না দুজাহানের বাদশা কারো কাছে হাত পাতলে মানুষ মাইন করব বাবা কোনো খাবারের ব্যবস্থা থাকলে আমার কাছে দাও আমি গোপনে নিয়ে নবীর লেগে রেখে দেই কত ভালোবাসতো স্বামীকে ও বাজা মা আয়েশা একটা হাদিস বর্ণনা করেন সবচেয়ে যে স্পেশালিস্ট আজকে দেখলাম মা আয়েশার জীবনে সবচাইতে অনেক শখ করে হাদিস কেন বর্ণনা করে বলে দুনিয়ার মহিলারা রে কোন মা কোন মহিলা যদি তার স্বামীর একটা রাত খুশি করার জন্য একটা রাত্র যদি স্বামীর খুশি করার জন্য যা কিছু আছে সব কিছু বিলাইয়ে দেয় ওই মহিলার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত রেডি হয়ে যায় একটা রাত্রে কথা বলছে আর এমনও ফ্যামিলি আছে ঘরটা জাহান্নামের টুকরা কথা বলেন না কেন জাহান্নামের টুকরা দোকানে তফিসিতে যায় দেখেন বল লাগে মারামারি গ্যাঞ্জাম ছেলে মেয়ের সাথে মিল নাই বউ এক রুমে শোয় আর এক রুমে বুড়ায় শোয় কি এই জিন্দগির কি দাম বলে মাইশার জন্য বলে যার ঘর সুন্দর তার দুনিয়াটাই সুন্দর তার ইবাদত সুন্দর এ বললো কি গ্যাঞ্জাম করে নামাজে খারাই দেন মিয়া নামাজও টেস্ট নাই কথা কর না কেন নামাজেও মজা নাই কোন জায়গায় শান্তি নাই এই জন্যই তো মা আয়েশা বলছে একটা রাত্র যদি কোনো মহিলা তার স্বামীরে খুশি করতে পারে যে কোনো দিক দিয়া ওই মহিলার জন্য 10টা পৃথিবী সমান জান্নাত রেডি হইতে থাকে এমনি এমনি কইছিল আবু বকরের বিবি উম্মে আবু বকর উম্মে আয়েশা লাভ দেয়া দ্বারা বলে আয়েশা রে তুই তো আশ্চর্য গো মা ঘরের মধ্যে মাত্র কয়েকটা খেজুর আছে আর জব আছে আর কিচ্ছু নাই আয়েশা মনে মনে ভাবলেন আমার বাবাও তো ক্ষুধার্ত আব্বার জন্য যদি রাইখা যায় নবী কষ্ট পাবে আবার যদি নবীর জন্য লয়ে যায় আমার আব্বা কষ্ট পাবে আমি কারো জন্য নিব না আমি এমনি রিটার্ন হাতে চলিয়া গেল নবী ফাতেমার বাড়িতে গেলেন যায় দেখি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ফাতেমার বাচ্চাগুলো আপনাদের জানা আছে 5টা বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাসায় রাখতে অনেক কষ্ট হইতাছে নবী আমার মনে মনে ভাবলেন বের হয়ে দেখি যায়েদ ইবনে হারেসা নবীর পিছনে আল্লাহু আকবার বললেন আনাস ইবনে মালিক নবীর পিছনে পিছনে যায়
আনাস ইবনে মালিক পিছনে পিছনে যায়। হুজুরের খাদেম আনাস ইবনে মালিক বর্ণনা করেন হাদিস কানা, আমি নবীর পিছনে ছিলাম, নবী কাজ খুঁজতাছে কোন জায়গায় কাজের বিনিময়ে খাবার দেয় কিনা। নবী যখন পাশ দিয়ে যায়, এই জামানায় তো বাবা ইন্টারনেট অনেক কিছু আছে, ইলিয়াস রহমান জাহেদীকে সবাই চিনে, কোন মসজিদে নামাজ পড়ে এটাও জানে, কোন এমপি সাহেব কোন প্রধানমন্ত্রী কোন দেশের কি সবাই জানে, ঠিক না বেটা? যারা মোটামুটি সচেতন তারা জানে কোন দেশের প্রেসিডেন্টের নাম নাম কি, যারা গ্রামগঞ্জের মানুষ দুনিয়া সম্পর্কে খবর কম তারা হয়তো জানে না কোন দেশের প্রেসিডেন্টের নাম কি। বিশ্বনবী এমন একটা মানুষ ছিলেন বাবা, যারা দেখলেই বুঝে নি তিনি প্রেসিডেন্ট। নবী এক ইহুদির বাড়ির সামনে দিয়ে যায়, বালতি হাতে করে সকাল বেলা দেখে এক ইহুদি পানি তুলবে, কুয়ার থেকে পানি তুলবে, নবী আমার তার সামনে যেয়ে দিয়ে বলে তুমি বালতির বিনিময়ে কত কত করে পাও। ইহুদি বলে এক এক বালতির পানির বিনিময়ে পাঁচটা করে খেজুর পাই, চল্লিশটা যদি একবার উঠাইতে পারি এক কেজি জব পাবো। নবী আমার বললেন যদি এই কাজটা আমারে দাও আমি কি পাম। দুজাহানের বাচ্চা বালতিটা হাতে করে দাঁড়ায় আছে, গো আনাস ইবনে মালিক ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কই, দুনিয়ার বাচ্চারা রে নবীর নাতিদের জন্য বালতি হাতে করে দাঁড়ায়। ইহুদি বলে তুমি কি পারবা এত বড় ভারী কাজ এই বালতিগুলা দিয়ে পানি তুলতে? নবী আমার বলে এই কাজগুলো আমি ভালো পারি, কিন্তু তোমারে কয়টা দিত? কয় আমারে দিত পাঁচটা। নবী বলে তুমি দুইটা রাইখা, বলতি প্রতি বালতির বিনিময়ে আমারে তিনটা করে দিও, দুইটা তুমি রাইখো, এই দুইটা আমি তোমারে হাদিয়া দিলাম। বালতি তুলতাছে বাবা, নয় থেকে দশটা বালতি তুলছে, বালতির রশিটা অনেক পচা ছিল, দুর্বল ছিল, যখনই বালতিটা নয় নাম্বার বা দশ নাম্বার টান দিছে চাট করে বালতির রশিটা ছিঁড়িয়ে বালতিটা নিচে পড়ে গেল। চামড়ার বালতি তুলতে খুব কষ্ট, এত নিচের থেকে তুলবে কেমনে? ইহুদি গোলাম দৌড়ে আসিয়া ক এক এক বালতির বিনিময়ে পাঁচটা করে দিত, তুমি আমার দুইটা দিলা, পাঁচটাই পাইবা, কিন্তু এখন বালতি কই থেকে দিবা? নবী আমার বলে টেনশন করিও না, আমার মালিক সব কিছু পারে। দুইজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে, ইহুদি দৌড়ায় আসিয়া বলে পানি কই বালতি কই? গোলাম ইহুদি বলতেছে এই লোকটা আমার কাছে ছায়া কাম নিছে, কাম নিয়া তার ওয়াদা ঠিক রাখতে পারে নাই, বালতিটা সিরা পড়িয়া গেছে। নবী আমার তিন কর্তব্য বিমর হইয়া দাঁড়ায় আছে, কাম না করলাম কি? মালিক প্রথম আসিয়া তার গোলামরে অনেক পিটান পিটাইছে, নবী গোলামের পিটানি দেখে নবী বলে অন্যায় করছি আমি, তুমি গোলামরে মারো কেন? কাজ দিছি ওরে, তোমারে আবার এখানে ভাগ দিছে কেন? এই কথা বলিয়া বাবা চট করে আসে আমার নবীর গালের পরে থাপ্পড় মেরে দিছে, তোরে ভাগ দিছে কে? যখন এই কথা বলছে নবী আমার বলে অন্যায় আমি করছি তারে মাইরো না, কত বড় উম্মতের দরদি গো। যে মানুষটা দুনিয়া মার উম্মতে সহ্য করতে পারে না, আখেরাতে এই মানুষটা কেমনে উম্মতের জাহান্নামের আগুন ধরলে সহ্য করবে? এই জন্যই তো আমার নবী জিব্রাইলকে বলছে, জিব্রাইল রে উম্মত যদি আমার সামনে দিয়ে জাহান্নামে নেয় আমি মাইনা নিব না গো, যদি আমার উম্মতকে জাহান্নাম দিতে হয় গোপনে দিয়ে দিও,
আমার সামনে আল্লাহকে না করে দিও কারণ আমি মুসা নবীর মতো না মুসা নবীর বোন জামাই কারুন হে মুসা নবীর বোন জামাই কারুন মুসা নবীর সামনে দাইবাগ আছে খুশবাদামি কা বুঝিয়া দেখা খুশ হে জমিন তুই আমার বোন জামাই কারুন রে দর ও আমারে কষ্ট দিছে খুজলিয়া দেখ খুজল বাদার খুজল আর জমিন আমার বোন জামাই কারুন রে দর ও আমারে তোহমত দিছে হে জিবরাইল মুসা নবী আমার 3000 বছর আগে আছে তার আপন বোন জামাই সুদ্দাওয়ান নাই করছে তারে জমিনে গেরাস করছে একটা বার মুসা বলে নাই আর গেরাস করিস না মুসা এমন রাগ হয়ে বোন জামাই রে কিয়ামত পর্যন্ত দাবায় দিছে কিয়ামত পর্যন্ত কারুন ডুবতে থাকবে কিন্তু জিবরাইল রে আমার উম্মতকে মারবে আমি সহ্য করতে পারবো না আমার আল্লাহরে বলিয়া দিও আমার চোখের সামনে যেন আমার কোন উম্মতরে জাহান্নাম না দেয় যদি আমার উম্মত জাহান্নাম ফরজ হয়ে গেছে ফরজওয়ালা জাহান্নাম কেউ যেন আমার উম্মতরে আমার চোখের সামনে উম্মতরে যেন জাহান্নাম না দেয় গো যদি আমার চোখের সামনে দেখি আমি নবী কিন্তু উম্মতের পা জুড়ে ধরায় ধরে বলবো গো অদ্ভুত এই পাও দুইটা আবার উম্মতরে আমার সামনে দিয়ে যাও বজন্ডের জন্য দেখা যাবে ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবে লেখে সরমনে আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ মাওয়াইজে কারিমের মধ্যে লেখে আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে দিয়ে লেখে ইসহাক রহমাতুল্লাহ লেখেন কিয়ামতের মাঠে যখন এমন একটা ঘটনা ঘটিয়া যাবে আল্লাহ যখন বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাইহ জাহান্নামীটারে 70 গজ শিকল দিয়া জাহান্নামের শিকল দিয়ে বাইন্ধে টান দে হুজুহু ফা বলল আল্লাহ যখন বলবে জাহান্নামী গো টান দে হুজুহু ফা বলল সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাইহ 70 জিরাইহ কোরআনে আল্লাহ বলে 70 গজ শিকল দিয়া জাহান্নাম দিয়ে বানানো জাহান্নামের রড দিয়ে বানানো শিকল এইটা দিয়ে একটা মানুষকে 70 গজ জাহান্নাম দিয়ে বানাবে যখন তারে পেছায়া টান দিবে আল্লাহর হুকুমে বিশ্ব নবীর সামনে দিয়ে যখন টান দিবে ও আমার নবী পাগলের মতো আউলা যেন চুল লইয়া শিকলটা টান দিয়ে ধরে ওই ইমাম গাজালি লেখে যখন শিকলটা টান দিবে ও নবীর হাতে স্পর্শে বাবা জাহান্নামের শিকলটা ঠান্ডা হয়ে যাবে এই শিকল সম্পর্কে কোরআনে আসছে 70 জিরাইহ 70 মানে 70 জিরাইহ মানে গস এই শিকল এতই মারাত্মক শিকল এই শিকল যদি কারো কেনিয়াঙ্গুলে লাগে কলিজার সুদ্ধা পানির মতো গইলা পায়খানা পোষাবে রাস্তা দিয়ে বের হয়ে যাবে এই শিকল দিয়ে বান্ধে যখন টান দিবে আল্লাহর কুতুব লাগে নবী হাত দিয়ে টাইরা ধরবে আর বলবে মালিক রে মনে রাখবেন সব ফেরেশতারা একদিন হাসে কদরের রাতে একদিন হাসে একটা মাত্র ফেরেশতা জীবনে হাসে না আল্লাহু আকবার বলো নবী মিরাজের রাতে যাই আর মুখে হাসি দেখে নাই অন্যম হলো মালিক দারোগা ডাইরেক্ট কোরআন শরীফের কথা ওহিয়া কি সাত আসর আল্লাহ করে বলো ওহিয়া কি সাত আসর পুরা জাহান্নামের 19 জন ফেরেশতা যারা হলো লিডার এই লিডারদের মধ্যে মেন হলো তার নাম হলো মালিক দারোগা দেখো চোখে এক ফোঁটা পানি আসে কিনা আমার বাপের বানানো কথাটা ডাইরেক্ট কোরআন শরীফের কথা ওহিয়া কি সাত আসর এই 19 জন চেয়ারম্যান কে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে জাহান্নামের এই 19 জনের আবার একজন হলো লিডার ওর নাম হলো মালিক দারোগা নবী আমার দেখলেন 19 জনের মধ্যে 18 জনই নবীরে দেইখা সালাম দেয় হাসি দেয় কিন্তু একজন কোনো হাসে না ওর নাম হলো মালিক দারোগা আমি মালিক রে জিজ্ঞেস করে তুমি হাসো না গো বলে নবী আমারে আল্লাহ কোন আনন্দ দিয়া পারে নাই আমার মধ্যে যদি আনন্দ থাকে আমি কোন মানুষকে জাহান্নামে ফেলতে পারবো না
আমার মধ্যে কোন দয়া মায়া নাই রবি কেমনে সহ্য করবেন গো ভাইরা হ্যাঁ নবী মালিক দারোগার সামনে দাঁড়ায় বলে মালিক রে আমি ১৯ জন ফেরেশতার কথা কোরআনে পাইছি তুমি যদি মেনো তুমি কি আমার উম্মতের শিকল দিয়ে টান মারবে মালিক বলে হুজুর আমি কোন নবীর উম্মতটা দেখব না আল্লাহর অর্ডার পাইলি টান শুরু করো আমি দেখব না কে কোন নবীর উম্মত নবী আমার বলে মালিক রে দুইটা হাত ধরে বলছি মালিক অন্তত আমার উম্মতের প্রতি একটু রহম কইর তারা বেশি দিন হায়াত পাবে তারপর মালিক হাসে না ও বাজান মালিক রে নবী হাসাইতে পারে নাই নবী মিহরাজ শেষ করে এসে যখন আবু বকরকে বলে আবু বকর রে আমি সব ফেরেশতারে হাসাইতে পারছি মালিক দারোগারে হাসাইতে পারে নাই এই মালিক দারোগারে আল্লাহ কি দিয়ে বানাইছে জানি না ধারে কোরআন শরীফের কথা মালিক দারোগা যখন শিকল দিয়ে টান শুরু করবে আমার নবী যখন শিকলটা টাইরা ধরবে ও তারপর মালিক দারোগা টান দিবে বাবা উপরের থেকে আওয়াজ আসবে মালিক রে তোর এত বড় সাহস শিকল যদি ঠান্ডা হয়ে যাইতে পারে তোর মন কেন ঠান্ডা না আমার নবী শিকল ধরছে শিকল তুই সাইরা দে নবীর কথা শুনবি তারপরে শিকল ধরে টান দিবি আমি আল্লাহই তো বলছি খুজুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু টান দে বেনামাজিরে টান দে ফুটবলের মতো গোল করে টান দে কিন্তু আমি রবি বলছি আর টান দিস না নবী আমার কি কয় তাই শোন তখন মালিক দারোগা আল্লাহর কথা শুনে থামিয়ে যাবে নবী গো আমার মাফ করে দিয়ে আমি আল্লাহর হুকুম সারা আমি দুনিয়ার কারো হুকুম মানি না আমার নবী বলে মালিক রে মিরাজের রাত্রে তোমার সাথে ওয়াদা ছিল যদি আমার মিরপুরের কোন গুনাহগার উম্মতের পাশে অন্তত আমার উম্মতের দিকে তাকায় টান্ডা একটু আসতে দিস যেন আমি নবী দৌড়ে আসতে পারি পৌঁছুরাতের দরজার ঠিকা দৌড় দিয়ে আসার পর্যন্ত যতটুকু টাইম লাগে অতটুকু টাইম আসতে টান দিস আমি আমার উম্মতের যেন টাইনা ধরে রাখতে পারি গো যদি আমার উম্মতের ঠ্যাংটা ধরে টাইনা রাখতে পারি অন্তত বলতে পারবো আমি উম্মতের দৌড়ি মালিক বলে নবী বলেন কি করতে হবে আমার মালিকরে বলো হিসাব বিকাশ আবার দিতে বলো অবাজান আপনারা হাদিস কেন জানেন আবার নেকি বদি ওজন দেয়া হবে দেখবেন নেকির পালা উপরের দিকে বদের পালা নিচের দিকে বদের পালা বাড়ি উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী রোজে মহাশারে উম্মত সারা কোন দিন যাবে না জান্নাতে নবী আমার পকেট থেকে এক টুকরা কাগজ বের করে দিবে ও বাজান কাগজের ওয়েট এত বেশি হয়ে যাবে ও আবার রসুল বলেন এই কাগজের টুকরাটা এত ওজন হয়ে যাবে নেকির পালাকে নিচে দিয়া বদের পালা উপরে উঠে ফেলবে যখন এই কাজটা আমার ব্যাপারে হবে অথবা আপনার ব্যাপারে হবে সেদিন বুঝবেন দরুদ নবীর কদর কি এখন বুঝবা না এখন তো ডেলি সকালবেলা দাড়িটা না চাইছে অফিসে যাও না
প্রতিদিন দাড়ি ডানা সাসলে ভাল লাগে না কিন্তু সেদিন বুঝবা দরদি নবী কত খুশি তোমার এই দাড়ি রাখাতে নবী আবার একটা টান দিয়ে বলবে এদিকে নেকির বেলা যখন বাড়ি হয়ে গেছে আর টেনশন করিস না এরপর উম্মতটা কাঁপবে নবীর বলে কি আমার আল্লাহ আবার ধরা দিবে নবী বলে আর টেনশন করিস না রে আমার বুকের মধ্যে যখন আসছো না আর টেনশন নাই এ তুই টেনশন করিস না আমি তোর জান্নাতে পৌঁছাই দেওয়ার আগ পর্যন্ত আমি তোর পিছ ছাড়বো না বজন এখন চোখের পানি ফেলবে যেই নবীর হাতের কাগজে নেকের পালা ভারী হয়ে যাবে আমার সেই নবীর গালে যখন থাপ্পড় মারছে নবীর থাপ্পড়ের কথা শুনে যাদের গাল বেয়ে পানি পড়ছে ও এই সত্যি নবীর না দেখে আল্লাহ পাক তোমার জাহান্নাম দিতে পারে না গো দরদি ও দরদি মুসলমান ভাইরা উম্মতের দরদি নবী মায়ার নবী আমার দয়ার নবী আমার নবী নবী নিজেও ভাবে নাই আমার এইভাবে চট করে তাপ্পুর মেরে দিবে গো আনাস ইবনে মালিক একটু দৌড় দিয়ে সাধন নবীর গালে চাইবে দিয়ে বলে নবী বাও এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হইল না গো নবী নবী বললেন আনাস খামোশ হয়ে যা আমার উম্মত যখন এই হাদিস শুনবো গাল বেয়ে চোখের পানি পড়বো আর বুঝবে দুজাহানের বাদশাহ তার নাতির জন্য মায়ের খাইছে খুদার যন্ত্রণায় নাতিগুলা ছটফট করছে দুজাহানের বাদশাহ মায়ের খাইছে এই উম্মতের দরদি নবী আমার সঙ্গে সঙ্গে বলে ও ইহুদি আব্দুল তুমি আমার কাছে কি চাও বলে তুমি কয়টা বালতি উঠাইছো বলে বালতির সাথে চুক্তি ছিল এক একটার বিনিময়ে পাঁচটা বাজান রে ৩০টা খেজুর নবী টুকরে দিয়ে দিছে নবী বাম হাত দিয়ে চোখ মুছে আর বলে মালিক বাল তু জিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু আবক তুমি না কইছো দুনিয়ার পরিবর্তে আখিরাত চাইলে আখিরাত পাব আমি কি আখিরাত পাইছি আমার উম্মত কি আখিরাত পাইছে একবার কও নবী এই কথা বলে যখন চইলা যায় ওই বৃদ্ধ ইহুদি বদ্বীন বারবার নবীর গালি দিতেছে গো এই বেটা বালতির পানির পরিবর্তে বালতির পরিবর্তে পানির পরিবর্তে খেজুর পাইলি বালতি তো আর উঠে দিলি না বালতি উঠে দে নবী আমার বলে বালতি উঠে দিলে তুমি কি আমার মায়ের প্রতিশোধের সেইটা ফেরত দিবা ইহুদির জানা ছিল না এই হাত দিয়া পাঁচ বছর বয়সে কুয়ার সামনে দাঁড়ায় পানি আয় ভাই বলে ডাক দিলে আসে যাইতো আজকে দমান নবী নবী যেই নবী মক্কায় থাকাকালীন ৭৫০০ বছরের রাস্তার থেকে চন্দ্রনে পাড়ি দিলে দুখণ্ডিত হয়ে যায় যেই নবী গাছরে ডাক দিলে গাছ চলে আসে যেই নবী পাহাড়ে ডাক দিলে পাহাড় সরিয়া যায় যেই নবী চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র গালে হয়ে যায় যেই নবী সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে ওই নবীকে যখন বলছে বালতি উঠাই দিতে পারবি নবী আমার কুয়ার পারে দাঁড়ায় বলে পানি রে আমি কষ্ট করতে পারবো না পানি তুলতে যাই এই তো তোরে তুলতে যাই এই তোর রশি ছিঁড়ে গেছে তোর মালিক রে বালতিটা জানু পানি উতলাই আমার উঠে বলেন কয়েক মিনিটও লাগে নাই কয়েক সেকেন্ডের মধ্যে ফোয়ারা দিয়ে পানি এমন একটা দূরে ধাক্কা মারছে
বালতি যখন কুলে চলে আসছে নবী বালতিটা তুলে নিয়ে কয় এই যে নাও আব্দুল উজ্জানাও হযরত ওমর বলে আমরা তো আগের থেকে জানি না এই ঘটনা ঘটে গেছে আনাস ইবনে মালিককে নবী বলছে উসকুত সুকুত আম্মা ফি আক্তিমা আনাস দুনিয়ার কারো কাছে কইছ না আমার এই মায়ের কথা যদি আমার ওমর শুনে এই ইহুদির বাড়ি সব জ্বালায় দিবে দুজাহানের বাচ্চা নবী আমার উম্মতের দরদি বালতি ইহুদির হাতে দিয়া যখন হাঁটা শুরু করছে ইহুদি দৌড়ে বাড়িতে গেছে বউরে হে বউ কি আমি একটা লোকরে থাপ্পড় মারছি লোকটারে ভালো করে চিনতে পারি নাই গো পঁচিশ গজ নিচের থেকে বালতিটা পানিতে ধাক্কা দিয়ে উঠে দিল বলতেই লোকটা কে হইতে পারে বিবি বলে ওই লোকটার চেহারা কেমন তাই বলো না আরে ওই লোকটার চেহারা দেখলে দুনিয়ার কোন চেহারার সাথে মেলানো যায় না লোকটার হাত গুলো যখন বালতির দিকে চালাস দিছে রে তস্তাইদের মতো বালতিতে পঞ্চাশ গজ দূরে আলো চইলা গেছে তার হাতের মধ্যে এত আলো বালতির নিস্তলা পর্যন্ত পানি দেখা গেছে বিবি বলে আর তার চেহারার বর্ণনা দাও বলে তার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যাবে কিন্তু আমি ভুল করে থাপ্পড় দিয়ে দিয়েছি রাগ মেজাজে বিবি দৌড়ে যাক কই ও কই মানুষটা খেজুর গুলো দিছি লইয়া গেছে হে বিবি বলে তুমি শিরুড়াই গো এই মানুষটাই দুজাহানের বাদশা নবী মুহাম্মদ নবীর তিন হাজার মজেজার মধ্যে একটা উল্লেখযোগ্য মজেজা এখন চিল্লাবার কানবা উম্মতের দরদি নবীর কথা শুনে যুবক কানবি দরদি নবী দূরে যে বলে আর দেরি করা যাবে না যে হাতটা তাপ পড়তেছি এই হাতটা দুনিয়ায় রাখা যাবে না অনিশ্চাদের আইকে একটা কোপ দিয়া হাতটা হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের দিকে দৌড়া রক্তগুলা পড়তাছে হাতের মধ্যে কই মাছের মতো লাফাইতাছে বিশ্বনবী বলেন এত রাস্তা তুমি দৌড়ে আসলা কেন আপনি না বলে আইছিলেন আমি কে থাপ্পড়ের প্রতিশোধ মসজিদ নববীর সামনে থেকে নিয়ে আইস আমি থাপ্পড়ের প্রতিশোধ নিতে আসছি যে হাত দিয়ে মারছি হাতটা নিয়ে আসছি গো নবী আমার হাতটা চাই বাদরে বলে বালি আর প্রতিশোধ চাই না কালেমার ছায়া তলে তারে নিয়ে আসতে পারো না জানোয়ারের থেকে আনোয়ার বানিয়ে দাও নবী কালেমা পড়াই দেওয়ার পরে বলে যদি আপনি আমার জাহান্নামের হাত থেকে বাঁচাই দিতে পারেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আপনি বলছেন লা ইলাহা বললেই জাহান্নাম থেকে জান্নাত তাহলে আপনি আমার হাতটা সোজা করে দেন নবী আমার পাড়াই ধরি যা রহমতে হাত দিয়া বাম হাত দিয়ে একটা ধাক্কা দিয়া বলে হাত রে নবীর জীবনে যদি কোনো কাজ মধ্যে যায় হয়ে থাকে আজকে হয়ে যাবে নবী আমার হাতটা চাইপা ধরিয়া বললেন যা একটু লতা পতা পাছায় দে কালকের ভিতরে সুস্থ হয়ে যাবে নবী আমার স্বর্ণলতা গাছ পেছায় দিলেন এই সাহাবীর কথা হাদিস আছে কিতাবুল মাগাজিতে দেখবেন এই সাহাবি নবীর পরে এই ঘটনার পরে যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করছে নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে অন্তত এক যুগ দুনিয়ায় ছিলেন ওমরের জামানায় যখন যুদ্ধের মাঠে এই সাহাবি নামতেন তার হাতে কিচ্ছু লাগতো না একটা ডাল থাকলে তরবারির মতো কাজ করতে পারতেন শুধু আপনাদের দুইটা অনুরোধ করে যাব বাজেন এই দুনিয়া থাকার জায়গা না নবী আমার খাদ্যের জন্য থাবুর খাইছে তুমি আর আমি খাদ্যর জন্য জীবনে থাপ্পড় খাই নাই কত খাবার ফেলাইয়া দে কত খাবার নষ্ট করে ফেলি আর নবী এক টুকরা খাবারের জন্য থাপ্পড় খাই আল্লাহ আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহ যাদের চোখের পানি পড়ছে নবীর আশেক হিসাবে কেয়ামতের মাঠে জাহান্নামের আগুনকে হারাম করে দেন আল্লাহ নতুন বছরে তুমি না কইছো
নতুন বছরের জুমাটা তোমার কাছে স্মরণীয় থাকবে আল্লাহ 2024 সালের জুমাটা আজকে স্মরণীয় রইল এমন কোন মুসল্লি নাই এই গুনাহগার ছাড়া এমন কোন মুসল্লি নাই যার চোখে আজকে পানি নাই কথা বলেন না কেন এমন কোন মুসল্লি নাই চোখে পানি নাই এই যুবক এই যুবক এই যুবক যারা পাক্কা বাজি ফুটাইছো রে এই তোরা যারা হ্যাপি নিউ ইয়ার পালন করছো রে যারা ফানুস ফুটাইছো এই যারা আতশবাজি ফুটাইছো তওবা কর তওবা কর তওবা কর তওবা কর তওবা কর প্রথম জুমায় তওবা কর আমার ওয়াজ আজকে সারা পৃথিবীতে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمين তুমি রহমতের নজরে তাকাইলে ভালো লাগবে কখনোই তুমি রহমতের নজর ছাড়া তাকায়ও না তলে আর আমরা এই দুনিয়ায় বাঁচতে পারব তোমার যদি আজকের জুমাটা ভালো লাগে বছরের 2024 সালের প্রথম জুমা জানি না গো কার মা হারায় ফেলছে যেই ছেলেটা আজকে একটু আগে দোয়া করার কথা বলল হসপিটালে একটু পরে খবর আসলো মা নাই গো মা বছরের প্রথম জুমা তোমার বান্দি চলিয়া গেছে মেহরবানি করে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ তুমি তাকায় দেখো যারা আমার সাথে আমিন আমিন বলছে কার মা নাই বাবা নাই ডাইনে তাকাইলে বামে তাকাইলে দেখি সবাই আমার পর আপন ছিল মা বাবা তাও নাই গো আল্লাহ 2024 সালের প্রথম জুমা এদের সকলের বাবা মাকে মাফ করিয়া দিও কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ কত দিক দিগন্ত থেকে দোয়া চাইছে কতজনে মাদ্রাসা মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে আয় আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেককে তুমি সুস্থ বানিয়ে দিও এমপি সাহেবের জন্মবার্ষিকী আজকে আল্লাহ 5ই জানুয়ারি এই দিনে 16 আসনের এমপি সাহেব মানুদ্দিন মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা দুনিয়ায় আসছিলেন আল্লাহ দোয়া চেয়েছে তাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ 7 তারিখ দাদার নির্বাচন দোয়া চেয়েছেন সাথে সাথে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের এমপি সাহেব আল্লাহ খাস করে আরো যারা দোয়া চেয়েছে খুরশেদ আলম সাহেব অসুস্থ লিটনের বাবা আল্লাহ তুমি সবই পারো মেহরবানি করে তোমার পাগলকে সুস্থ বানিয়ে দাও আর যদি হায়াতে জিন্দেগি না থাকে সুস্থ করে ইমানের হারাতে বিদায় করে দাও আল্লাহ আরো যারা দোয়া চাই যে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও আল্লাহ সবাইকে আপনি ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে সকল আপনি মাফ করে দিবেন আল্লাহ সকলকে আপনি ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আমার ভাইরা অনেকে আমার এতিমখানায় দান করছে আল্লাহ এই এতিমখানায় দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করেন এতিম হিসাবে তাদের বাবা মাকে মাফ করে দিয়ে ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাআহুম বিরহমতিকা